हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যানালাইসিস উইথ শাহলম। তো আজকে আমরা যে টপিকটি ডিসকাস করব তা হচ্ছে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তো আমরা এটাকে দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে, আর একটা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে ডিরেক্টলি মেইন ভার্ব থাকে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা ফার্স্টে জাস্ট কী করবো, অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের লিখে দিব, তারপরে সাবজেক্ট, দেন বাকি অংশ লিখে দেব। আমরা একটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ আ বিউটিফুল হাউস, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমাদের হ্যাভ একটা মেইন ভার্ব, কিন্তু এটা আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এই সেন্টেন্সের মেইন ভার্ব। বাট আমি বোঝানোর খাতিরে জাস্ট লিখছি যদি অক্সিলারি ভার্ব থাকে, মানে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলো তো অক্সিলারি ভার্ব সেন্টেন্সে থাকে। তাহলে জাস্ট ওই অক্সিলারি ভার্বটা কী করতে হবে, আমাদের ফার্স্টে লিখে দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ। তাহলে আমরা হ্যাভকে এখানে ফার্স্টে লিখে দিলাম, তারপর আমরা আই সাবজেক্ট নিয়ে আসলাম, দেন বাকি অংশ লিখে দিলাম। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ আর আ সোলজার, তাহলে প্রথমে আরটাকে আমাদের নিয়ে আসতে হবে, আর ইউ আর সোলজার। তাহলে এটা হচ্ছে আমাদের যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ওকে, দেন আমরা পরবর্তী সেন্টেন্স যেটা অংশ দেখবো সেটা হচ্ছে এটা, যে যদি ডিরেক্ট মেইন ভার্ব থাকে, মানে সেন্টেন্সের মধ্যে যদি ডিরেক্ট মেইন ভার্ব থাকে, তাহলে আমরা তাকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো আমরা এইভাবে এখানে তিনটি জিনিস চিন্তা করতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর একটা হচ্ছে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, যদিও সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে, তাহলে আমরা প্রথমে ডু নিব, তারপরে সাবজেক্ট নিব, তারপরে ভার্বের বিগান ফর্ম নেব। আর যদি আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে আমরা প্রথমে ডিড নেব, তারপরে সাবজেক্ট নেব, তারপরে ভার্ব অন নেব। আমরা জানি ডিড, ডু, ডিড, এই যে ডু, ডিড, ডাস, এগুলো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, অবশ্যই আমরা ডিড নেব। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমাদের সফিক রিডস আ বুক, তাহলে এখানে রিডস আছে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ, এই জন্য আমাদের কী নিতে হবে, ডাস নিতে হবে। তাহলে ডাস সফিক রিড আ বুক। তারপর সে দে কল ইউর ব্রাদার, তাহলে এটা হবে ডু দে কল ইউর ব্রাদার, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই জন্য কী হবে, কলের জায়গায় ডু হবে। ওকে, এবার দেখি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কী নেব, প্রথমে ডিড নেব, তারপরে সাবজেক্ট, তারপরে ভিয়ন। অবশ্যই এখানে ভিয়ন লিখতে হবে, কারণ ডিড নিয়ে অলরেডি আপনি বোঝানোর চেষ্টা করতেছেন, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইউ কলড মি, এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ডিড ইউ কল মি। তাহলে কল্ড ছিল পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য আমাদের কী হয়েছে, ডিড হয়েছে। তাহলে ডিড ইউ কল মি, ওকে, ডিড ইউ কল মি। অবশ্যই এটা কী হবে, ভিয়ন হবে, এখানে আবার ভি টু লেখা যাবে না, কারণ পরপর দুটি পাস্ট ফর্ম লেখা যায় না। তো এটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা ডিফারেন্ট সূত্র দেখব, সেটা সেরকমভাবে যে ব্যতিক্রম, ব্যতিক্রমটা কী, ব্যতিক্রমটা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান। ঠিক আছে, তো ব্রিটিশ একটা সূত্র এবং আমেরিকান একটা সূত্র। ঠিক আছে, তো ব্রিটিশ সূত্র হচ্ছে যে ইউ হ্যাভ আ পেন, আবার আমেরিকান সূত্র যদি আমরা একটু দেখি সেখানে কিন্তু আমাদের আছে ইউ হ্যাভ আ পেন। তো এর ডিফারেন্সটা কোথায়, যদি আপনি ব্রিটিশ নিয়মে ইন্টারোগেটিভ করেন, তাহলে আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব, যদি অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেখানে আমরা প্রথমে হ্যাভটা লিখে দিই, মানে অক্সিলারি ভার্বটা ফার্স্টে লিখে দিই, যেটা আমাদের প্রথম সূত্র ছিল যে হ্যাভ, হ্যাভ, ইউ, বাকি অংশ। তারপরে এখানে দেখেন যে দে, দে হ্যাড আ কোম্পানি, তাহলে এখানে হ্যাডটা ফার্স্টে লিখে দিই, তাহলে হ্যাড দে আ কোম্পানি। তারপর শি হ্যাজ আ বার্ড, তাহলে এখানে হ্যাজটা ফার্স্টে লিখে দিই, হ্যাজ শি আ বার্ড। এটা জেনারেল, আমরা এভাবে ছোটোকাল থেকে ইন্টারোগেটিভ করা শিখছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকে। কিন্তু দেখেন আমেরিকান নিয়মে একটু ডিফারেন্ট আছে, যে ইউ হ্যাভ আ পেন, এখানে হ্যাভকে তারা মেইন ভার্ব ধরছে, একদম ডিরেক্ট মেইন ভার্ব ধরছে। ঠিক আছে, তাহলে যদি হ্যাভকে আমরা মেইন ভার্ব ধরি, আর মানে এটা হচ্ছে আমাদের ভিয়ন। ঠিক আছে, আর মানে প্রেজেন্ট টেন্স, এই জন্য আমাদের ডু নিতে হবে, ডু ইউ হ্যাভ আ পেন, বিয়ন বিয়নে যা থাকবে। আবার দে হ্যাড আ কোম্পানি, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এই জন্য কিনতে হবে ডিড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এরকমভাবে ডিড, দে, ডিড, হ্যাডের পরিবর্তে নিতে হবে ডিড, পাস্ট টেন্স, ডিড, দে, আর হ্যাড হবে ভিয়ন, কারণ আমাদের সূত্রে ছিল
যে প্রত্যেকটা ভার্বের বিয়নে লিখতে হবে। এখানে ডিড লিখে আমি প্রমাণীকরণের চেষ্টা করতেছি যে হ্যাভ বলতে হ্যাডে ছিল, ডিড দেখে আমি বুঝতে পারবো হ্যাভ হ্যাডে ছিল, মানে দে হ্যাড আ কোম্পানি ছিল, তাহলে ইন্টারোগেটিভ হবে ডিড দে হ্যাভ আ কোম্পানি। এই লাস্টের সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, শি হ্যাজ আ বার্ড, তার একটি পাখি আছে, ঠিক আছে, তাহলে এটা আপনি কিনেবেন, হ্যাজের জন্য এখানে কিনতে হবে, ডাজ নিতে হবে, আর এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্স সিঙ্গুলার। মূলত হ্যাজ নামে ইংলিশ গ্রামারে কোনো ভার্স ছিল কিনা আমি জানি না, বাট হ্যাভের সাথে এজ বাইয়ে যোগ করলে কী হয়, হ্যাজ হয়, ঠিক আছে, তাহলে ডাজ শি হ্যাভ আ বার্ড। ওকে, দেন আমরা একটি এক্সারসাইজ দেখি। ওকে, ফার্স্ট এক্সারসাইজ, দে হ্যাভ বিন গোয়িং টু দেয়ার, তাহলে এটাকে যদি আমরা ইন্টারগ্রেটিভ করি তাহলে এটা কী হবে, প্রথমে হ্যাভ নিয়ে আসতে হবে, কারণ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কী করতে হবে, হ্যাভ নিয়ে আসতে হবে, তাহলে হ্যাভ দে বিন গোয়িং টু দেয়ার, শেষ। ইউ ব্রোট আ বোট, তাহলে এখানে হচ্ছে বোট, নৌকা, তাহলে এখানে ব্রোট, ব্রোটের জন্য এটা পাস্ট টেন্স, সেজন্য কী করতে হবে, আমাদের ফার্স্টে ডিড নিতে হবে, তো ডিড ইউ ব্রিং আ বোট। দে কাট দ্য ট্রি, এটা হবে কাট পাস্ট টেন্স, ডিড আবার যদি আপনি প্রেজেন্ট টেন্স চিন্তা করেন তাহলে ডু চিন্তা করতে পারেন, ডু দে কাট দ্য ট্রি, যেহেতু কাট 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 সেম, অবশ্যই এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে পারি, সেক্ষেত্রে আমরা ডু চিন্তা করতে পারি, ডু দে কাট দ্য ট্রি, আর দি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স চিন্তা করি তাহলে ডিড দে কাট দ্য ট্রি, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিন্তা করাটাই বেটার, কারণ যদি কোনো সময় উল্লেখ না থাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাট আমি ডিড এই জন্য লিখলাম যে ডিড দিলে আপনার কারেক্ট হবে, ভুল হবে না, বাট ডু দিয়ে করাটাই বেটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ মাই নেক্সট ভিডিও। আজকের ভিডিওটি আমি টেবিলে বসে খাতা কলম এই জন্য তৈরি করলাম, জাস্ট এটা হলো আমার একটা ট্রায়াল ছিল, দেখি এভাবে ভিডিও করলে কেমন ভাবে সাড়া পাওয়া যায়।